পশ্চিমবঙ্গ সরকারের সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন রকম পোস্টে নিয়োগকরণ হচ্ছে, ছেলে মেয়ে উভয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে নিয়োগকরণ হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। এবং নতুন চ্যানেল লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে নেবেন, পরিবর্তে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল টিপস, ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আপনার সেই চ্যানেলে পাবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, এখানে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগকরণ হচ্ছে স্পোর্টস। রিমুনেশনটা এখানে রয়েছে অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি নর্মস, অর্থাৎ ইউনিভার্সিটি নর্মস অনুযায়ী এখানে আপনাদেরকে রিমুনেশনটা দেওয়া হবে। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বি নাম্বার এখানে দেওয়া রয়েছে, প্রার্থীকে অবশ্যই মেধাবী ক্রীড়াবিদ হতে হবে। ডিজারেবিলিটি এখানে দেওয়া রয়েছে, ন্যূনতম প্রার্থীকে 60 দিন মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ফর NSS পোস্টে এখানে নিয়োগকরণ হচ্ছে। একই রকম এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় স্নাতক হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা কোর্সের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, মিনিমাম 6 মাসের থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিংয়ের, কম্পিউটার হ্যান্ডেলিং যেরকম টাইপিং সিট ফরম্যাট এই সংক্রান্ত বিষয়ে বা আর অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সংক্রান্ত কাজের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কাজগুলো দেওয়া রয়েছে, কী কী কাজ আপনাদের থাকবে সেই কাজের উপরে আপনাদের দক্ষ হতে হবে। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফিল আপ করতে কোনো অসুবিধা হলে আপনার আমাদের কয়েন বক্স বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারেন। নোটিশটি প্রকাশিত হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেটা মেদিনীপুরে রয়েছে, 72102। বাকি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগকরণ হচ্ছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে 12 ডিসেম্বর 2022 নোটিশ প্রকাশিত হয়েছে। আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 19 ডিসেম্বর 2022 12:30 থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। এখানে ঠিকানা দেওয়া রয়েছে কমিটি রুম নাম্বার 1 বিদ্যাসাগর ভবন অফ দিস ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটিতে রয়েছে কমিটি রুম, সেখানে আপনাদের উপস্থিত থাকতে হবে 19/12/2022 12:30 সময়। তো বন্ধুরা, আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।